সালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা ঘরে বসে আমি প্রবাসী অ্যাপসে নিবন্ধন করতে চাই তাদের জন্য এই ভিডিওটি। তো বন্ধুরা, আমরা এই একটি অ্যাপস দিয়ে কিন্তু আমরা দুটি কাজ করতে পারবো। প্রথম হচ্ছে প্রবাসী ভ্যাকসিন নিবন্ধন, আরেকটি হলো যারা সরকারি সুযোগে মালয়েশিয়া যেতে চায় তাদের জন্যও কিন্তু এই একটি অ্যাপস নিবন্ধন করতে হবে। তো বন্ধুরা, চলেন শুরু করা যাক। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর জাস্ট আমরা এখানে আমি প্রবাসী লিখে সার্চ করব। আমি প্রবাসী লিখে সার্চ করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। তো বন্ধুরা, আমাদের সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করব। জাস্ট ওপেন করলাম। তো বন্ধুরা, ওপেন করার পর দেখতে পাচ্ছেন কোভিড ভ্যাকসিন। জাস্ট এখানে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা একটা ফোন নাম্বার দিব আমার। তো আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিলাম। ফোন নাম্বারটি দেওয়ার পর জাস্ট পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে পাসওয়ার্ড। তো জাস্ট আমরা এখান থেকে একটি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর জাস্ট পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে দেশ নির্বাচন করুন। তো বন্ধুরা, প্রথমে আপনারা খেয়াল করবেন যে আপনারা কোন কোন দেশে যেতে চান। তো আমি সৌদি আরব যাব, তো জাস্ট সৌদি আরব সিলেক্ট করলাম। তো এখানে যেহেতু কমপক্ষে তিনটি দেশ নির্বাচন করতে হবে, তো জাস্ট সৌদি আরব, ওমান, মালয়েশিয়া তিনটি দেশ দিয়ে দিলাম। দিয়ে পরবর্তী করলাম। তথ্য লোড হচ্ছে, তো চলে আসছে। তো এখান থেকে আপনার দক্ষতা, তো বন্ধুরা কোন বিষয়ে আপনার কারিগরি দক্ষতা রয়েছে জাস্ট এখানে সেটি দিয়ে দিবেন। তো আমি এখানে জাস্ট শ্রমিক দিয়ে দিলাম। শ্রমিক দিলাম, শ্রমিক দেওয়ার পর জাস্ট এখানে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করে দিলাম। পরবর্তীতে ক্লিক করার পর জাস্ট এখানে লিখছে আপনি কি পুরুষ নাকি মহিলা। তো জাস্ট এখানে পুরুষ সিলেক্ট করলাম। আপনার বর্তমান বয়স নির্বাচন করুন। তো জাস্ট এখান থেকে আমরা 22 বছর দিয়ে দিলাম। আপনার শিক্ষাগত যোগ্যতা কী। তো আমার শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক শিক্ষা, তো এখান থেকে প্রাথমিক শিক্ষা দিয়ে দিলাম। তো চাকরির অবস্থা নির্বাচন করুন। তো এখানে জাস্ট আমরা চাকরি প্রার্থী দিব। তারপরে নিচে চলে আসব। আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত। তো এখানে জাস্ট আপনি যদি বিদেশে কর্মরত থাকেন তো জাস্ট হ্যাঁ দিবেন, আর যদি আপনি যদি বিদেশে কর্মরত থাকেন তাহলে হ্যাঁ দিবেন, আর যদি বিদেশে কর্মরত না থাকেন তাহলে জাস্ট না দিবেন। তারপরে নিচে লিখছে আপনার কি বিএমআইটি স্মার্ট কার্ড আছে। তো আপনার যদি বিএমআইটি স্মার্ট কার্ড থাকে তো জাস্ট হ্যাঁ দিবেন। তো আমার নাই, তো জাস্ট না, দুইটাতে না। তারপর সম্পূর্ণতে ক্লিক করব। তারপর এখানে লিখছে বিদেশে কর্মসংস্থানের জন্য আমি প্রবাসী প্রতিটি ধাপে আপনার সঙ্গে থাকব। তো জাস্ট এখানে ঠিক আছে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখন সরাসরি আমরা বিএমইডি ডাটা রেজিস্ট্রেশন জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে জাস্ট আমরা মালয়েশিয়া দিয়ে দেব। এখান থেকে জাস্ট আমরা শ্রমিক দেব। আপনার কি এই পেশা অভিজ্ঞতা আছে, জাস্ট হ্যাঁ দিলাম। দিয়ে জাস্ট পরবর্তী করলাম। পরবর্তী করার পর বন্ধুরা এখানে আমাদের পাসপোর্ট স্ক্যান করুন। তো এখানে জাস্ট আমরা পাসপোর্ট স্ক্যান করুন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আমরা গ্যালারিতে চলে গেলাম, আমাদের পাসপোর্টটি আপলোড করে দিব। তো জাস্ট আমরা গ্যালারিতে চলে গেলাম। গ্যালারি থেকে জাস্ট আমরা আমাদের পাসপোর্টটি ওপেন করলাম। পাসপোর্টটি লোডিং হচ্ছে। তো বন্ধুরা, লোডিং হওয়ার শেষে দিয়ে একটা জিনিস খেয়াল করুন যে পাসপোর্টটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাসপোর্ট নাম্বারটি এখানে চলে আসছে, পাসপোর্ট প্রদানের তারিখ চলে আসছে, পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখও কিন্তু চলে আসছে, আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটিকে চলে আসছে, আমাদের জন্ম তারিখটাও কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, এখন জাস্ট আমরা এখানে আমাদের নামটা দিয়ে দেব। নামটি দিয়ে দেব। নামটি দিয়ে দিলাম। নামটি দেওয়ার পর জাস্ট আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর আমাদের সব আমরা আরেকবার আমাদের তথ্যগুলো যাচাই করব, যদি সঠিক থাকে তাহলে কিন্তু আমরা কনফার্ম করব। তো এখানে জন্মস্থান, জন্মস্থানে এখানে ক্লিক করব। জন্মস্থানে এখানে আমার জন্মস্থান নাটোর। তো নাটোর দিয়ে দিলাম। জন্ম তারিখ 15 জুন 2003। জাস্ট ঠিক আছে। আপনি কি পুরুষ নাকি মহিলা, জাস্ট এখানে পুরুষ। তারপরে পরবর্তীতে ক্লিক করে দিলাম। পরবর্তীতে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে কিন্তু এরকম একটি ডাটাবেস চলে আসবে। তো আমরা এখানে জাস্ট আমাদের পিতার নামটি দিয়ে দেবো। তো আমাদের পিতার নামটি দিয়ে দিলাম। পিতার নাম দেওয়ার পর এখানে আমরা মাতার নামটি দিয়ে দিব। তো বন্ধুরা, এখানে বৈবাহিক অবস্থা, যদি আমরা বিবাহিত হয়ে থাকি তাহলে জাস্ট এখানে বিবাহিত, আর আমরা যদি অবিবাহিত হয়ে থাকি তো অবিবাহিত ক্লিক করব। তারপরে ধর্ম, ইসলাম দিয়ে দিলাম। উচ্চতা দিয়ে দিব 5 ফিট 7 ইঞ্চি দিয়ে দিলাম। ওয়েট দিয়ে দিলাম 60 কেজি। ওয়েট দেওয়ার পর জাস্ট আমরা পরবর্তীতে ক্লিক করব।
তথ্য লোড হচ্ছে। তারপর আমাদের মোবাইল নাম্বারটি একবার চেক দেব, তো আমাদের মোবাইল নাম্বারটি সঠিক আছে। তো আমাদের যদি ইমেল অ্যাড্রেস থাকে তো জাস্ট এখানে আমরা ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেব। তো বন্ধুরা আমরা ইমেল অ্যাড্রেসটি দিব না, তারপর জাস্ট স্থায়ী ঠিকানা, এখানে আমাদের জেলার নামটি দিয়ে দেব। জেলা নামটি আমরা এখান থেকে দিয়ে দিলাম নাটোর, উপজেলা দিয়ে দিলাম, উপজেলা আমাদের গুরুদাসপুর, তো উপজেলা এখান থেকে গুরুদাসপুর দিয়ে দিলাম। ইউনিয়ন দিয়ে দেবো, ইউনিয়ন এখান থেকে আমরা জাস্ট ইউনিয়ন সিলেক্ট করে দেবো। ইউনিয়ন সিলেক্ট করলাম, এখান থেকে ইউনিয়ন দেব নাজিরপুর, তো নাজিরপুর দিয়ে দিলাম। তো এলাকার নাম গ্রাম, তো আমার গ্রামের নামটি দিয়ে দেব। তারপর বাড়ির নাম্বার দিয়ে দেব, তো জাস্ট এখানে আমরা আমাদের গ্রামের নামটি লিখে দেব। তো এখানে গ্রামের নামটি লেখার পর জাস্ট পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন তথ্য লোড হচ্ছে। তো এখানে জাস্ট নমিনির সঙ্গে সম্পর্ক, তো এখানে জাস্ট নমিনির সাথে সম্পর্ক, এখানে আমরা জাস্ট এখানে আমাদের পিতার নামটি দিয়ে দেব, পিতা সিলেক্ট করব। পিতার নামটা সিলেক্ট করার পর আমরা বন্ধুরা পিতার নামের পিতার তো পিতার নামটি সিলেক্ট করার পর এখানে আমাদের পিতার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেব। পিতার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পর জাস্ট এখানে ফোন নাম্বারটি দিব। ফোন নাম্বারটি দেওয়ার পর জাস্ট এখানে নমিনির পিতার নামটি দিয়ে দেব, অর্থাৎ আপনার পিতার নাম, নমিনির পিতার নাম দেবো এখানে আমরা। তারপর নমিনির মাতার নাম দেব। নমিনির মাতার নাম দেওয়ার পর জাস্ট এখানে আমরা পরবর্তীতে ক্লিক করব। তো বন্ধুরা পরবর্তীতে ক্লিক করার পর এখানে সম্পর্ক, তো এখানে জাস্ট আমরা ক্লিক করব, সম্পর্ক জাস্ট এখানে পিতা দিব। পিতা দেওয়ার পর একবার আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিব। মোবাইল নাম্বারটি দেওয়ার পর জাস্ট আমরা পরবর্তীতে ক্লিক করে দেব। তথ্য লোড হচ্ছে। পরবর্তীতে ক্লিক করার পর শিক্ষাগত যোগ্যতা, তো এখানে আমরা প্রাথমিক শিক্ষা দিয়ে দিলাম, পাশের সন। তো বন্ধুরা এখানে আমরা জাস্ট যে কোনো একটা পাশের সন দিয়ে দিলে কিন্তু হবে, তো জাস্ট এখান থেকে আমরা পাশের সন 2012 দিয়ে দিলাম, 2015 দিলাম। তারপর এখানে শিক্ষা প্রতিষ্ঠান, তো প্রতিষ্ঠান এখানে রাজশাহী ইউনিভার্সিটি দিলাম। তো বন্ধুরা এটা কিন্তু অতটা ম্যাটার না, জাস্ট দিলেই হবে, তো রাজশাহী ইউনিভার্সিটি দিলাম। বোর্ডের নাম দিলাম রাজশাহী। তারপর বিষয় দিলাম এখানে মানবিক দিলাম, তো এখানে গ্রেড ডিভিশন জাস্ট এখানে পাস লিখে দিলাম। তারপরে জাস্ট পরবর্তীতে ক্লিক করলাম, তথ্য লোড হচ্ছে। তো পরবর্তীতে চলে আসছে এখানে ভাষাগত যোগ্যতা, তো জাস্ট এখানে বাংলা, মৌখিক দক্ষতা মাতৃভাষা দিয়ে দিলাম, লিখিত দক্ষতা এখানে মাতৃভাষা। তো বন্ধুরা এটা তিনটা সেমই রাখলাম, জাস্ট আমরা পরবর্তীতে ক্লিক করে দিলাম। পরবর্তীতে ক্লিক করার পর বন্ধুরা এখানে লিখছে তথ্য যাচাই, আপনার তথ্য সংরক্ষিত হয়েছে, পেমেন্ট করার আগে অনুগ্রহ করে আপনার সকল তথ্য পুনরায় যাচাই করুন, ভুল তথ্য প্রদান করলে আপনার আবেদন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। তো এখানে জাস্ট আপনারা একবার রিভিউ করে যাচাই করে নেবেন যে আপনার সকল তথ্য ঠিক আছে কি না। তো আমার তথ্য সবগুলো ঠিক আছে, জাস্ট আমরা পরবর্তী করে দিলাম। তো বন্ধুরা এখানে লিখছে ভেরিফিকেশন, আপনার পাসপোর্ট যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে, এটি 72 ঘন্টার সময় পর্যন্ত নিতে পারে। তো এখানে জাস্ট ঠিক আছে ক্লিক করলাম। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আবেদনটি অলরেডি হয়ে গেছে। তো এখানে পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস এখানে পেন্ডিং দেখাচ্ছে। তো বন্ধুরা জমা দেওয়া ডাটা যাচাইয়ের জন্য 72 ঘন্টা অপেক্ষা করুন, অর্থাৎ আমরা যে ডাটাগুলো জমা দিয়েছি এটা যাচাইয়ের জন্য 72 ঘন্টা তারা সময় নিয়েছে। তারপরে কিন্তু আমাদের এখানে একটা পেমেন্টের অপশন আসবে, তো এখানে জাস্ট আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে বিকাশের মাধ্যমে কিন্তু আমরা 300 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর তারপরে কিন্তু আমরা যদি প্রবাসী ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে চাই, জাস্ট আমরা কিন্তু সুরক্ষা অ্যাপসে গিয়ে আমাদের পাসপোর্ট নাম্বারটি, আমাদের জন্ম তারিখটি দিয়ে কিন্তু আমরা ওখান থেকে নিবন্ধন করে আমাদের ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করতে পারবো। তো বন্ধুরা এই ছিল ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।